হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য শাড়ির কালেকশন নিয়ে এসেছি। আমার কাছে যা শাড়ি আছে তোমাদেরকে দেখাবো আমি। পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। চলো আমার শাড়ি দেখানো স্টার্ট। আজকে আমি সারাদিনে ব্লগ দিতে পারিনি, শুট করার সময় পাইনি। এটা আমি বিয়েতে পেয়েছিলাম যৌতুক হিসেবে, জানি না কে দিয়েছে, তবে আমি পেয়েছিলাম। খুব সুন্দর দেখতে, আমি কাপড় পরি না, সেই জন্য অতটা কাপড়ের নাম আমি জানি না। তোমরা প্লিজ কমেন্ট করে জানো তাহলে আমাকে জানাবে। আর এইটা এটা ঢাকায় মনে হয়, এখন খুলিনি তো এখন খুলে দেখাতে পারছি না। কাপড়গুলোর নাম আমি জানি না, অ্যাকচুয়ালি আমি কাপড় পরে আমি জানি না কী নাম। তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে এই কাপড়টার নামটা কী। বাড়িতে পড়া তখন খোলা হয়নি, দিদি দিয়েছিল বরের বড় বোন, বিয়েতে এসেছিল, ও দিয়েছিল এই কাপড়টা। ওটা একদিন আমি পরেছি, ওটা খুব সুন্দর দেখতে। আর তোমাদের একটু সাউন্ডের অসুবিধা হবে, প্লিজ ম্যানেজ করে নেবে। এটা একটা ছাপা গেল, ছাপাটা আমি একদিন পরেছি, এর বেশি পরিনি। আমি কাপড় পরি না বলেই দিচ্ছি তোমাদেরকে, সব কাপড়ের নাম আমি জানি না। এটা একটা ছাপা যেটা আছে, ভাঙা হয়নি, খুলে দেখতে বুঝতেই পারছো। এইগুলো আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম, এবারে পয়লা বৈশাখ বাবা দিয়েছিল, মানে আমার শ্বশুর মশাই। এটা হলো কাকিমা দিয়েছিল, আমার কাকি শাশুড়ি দিয়েছিল কাটানো আগের যে পয়লা বৈশাখে, এখন ভাঙে নি। এইটা হল এটা এটা আমি কাকি শাশুড়ি মা দিয়েছিল এইবার পুজোতে, দু কালারের শাড়িটা। আর এটা হলো আমার বেনারসি,
সত্যি কিছুদিন পড়েছিল বউ হাতের দিন, বউ হাতের দিন পড়েছিলাম তখন খুব ভারী কাপড়টা। দুদিন পড়েছিলাম বউ হাতের দিন, একদিন পড়েছিল আর একটা আমার বন্ধুদের বিয়ে ছিল, সেই বিয়েতে গিয়েছিল তখন পড়েছিল। খুব ভারী কাপড়, এটা হলো আমার গায়ে হলুদের কাপড়, এটা আমার গায়ে হলুদের কাপড়, এটা যখন আমার নতুন বিয়ে হলো বিয়ের পরের দিন আমি এটা পড়েছিলাম, বিয়ের পরের দিন সব ঢাকাই বলে এই কাপড়টা, নাম জানি কাপড়টাকে সব ঢাকাই বলে। তোমাদের জন্য এটা করছি, প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর এটা হলো আমার দিন করা মা দিয়েছিল, সেজন্য মা দিয়েছিল বিয়ের পরে, এটা ওপারাই বলে, এটা ব্লু কালারের রেড আর আজকের জন্য এই কটাই কাপড়, আরো কাপড় আছে অন্য জায়গায়, সেটা এখন আমার কাছে নেই, ওগুলো এখনো খোলা হয়নি, দেখাতে পারছি না। তো আবার আমি আসবো নতুন ভিডিও নিয়ে, তোমাদের এই আমার কাপড়গুলো কিরকম লাগবে বলবে কমেন্টে। আর তোমরা যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইবটা করে দাও। আর এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই বলবে, আর এখন ঝড় আসছে একটু সাবধানে থাকবে, এই করোনা পরিস্থিতিতে এমনিও সাবধানে থাকবে, সবসময় হাত স্যানিটাইজ করবে। বাই, কালকে আবার আসবো নতুন ব্লগে।